বন্ধুরা, একটা পরিবারে বাচ্চা জন্মালে সে পরিবারে অনেক আনন্দ আর হাসি খুশি আসে, আর এই সময়টাকে পুরো পরিবার খুব আনন্দের সাথে কাটাই। কিন্তু দুনিয়াতে এরকম অনেক ধরনের মানুষ আছে যাদের প্রেগনেন্সি অনেকটাই আজব ছিল, আর এই ধরনের মানুষগুলোর ব্যাপারে যখন আপনি জানবেন তখন আপনিও চমকে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আর আপনারা অনেক কিছু জানতে পারবেন। থমাস বেটলি। বিয়ের পরে বাপ হওয়ার প্রত্যেকটা মানুষের স্বপ্ন হয়ে থাকে, কিন্তু তখন কি হবে যখন বাপ মা হয়ে বাচ্চা জন্ম দেবে? আপনি কি কোনোদিন প্রেগনেন্ট হয়ে একটা বাচ্চাকে জন্ম দিতে চাইবেন? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি আপনারা মনে করেন যে একটা ছেলে মানুষের প্রেগনেন্ট হওয়া অসম্ভব, তাহলে দেখুন এই থমাস বেটলি নামে লোকটাকে, যে ইনসান সভ্যতা একমাত্র ছেলে ছিল যে প্রেগনেন্ট হওয়ার পর একটা বাচ্চাকে জন্ম দিয়েছে। জার্মানিতে বাস করা থমাসের স্ত্রী পেটে সমস্যার কারণে প্রেগনেন্ট হতে পারেনি, এই জন্য থমাস নামের ব্যক্তি সায়োজেনিক ডোনেট স্প্রাম দিয়ে নিজেকে প্রেগনেন্ট করে, আর 2007 সালে IVF মাধ্যমে একটা মেয়েকে জন্ম দেয়। এই ঘটনাকে শুনে হয়তো আপনার আজব লাগছে, এই ধরনের প্রেগনেন্ট আবার কীভাবে হয়? আসলে 1974 সালে হোনোলুলু হাওয়াইতে একটা মেয়ে জন্ম হয়েছিল যার নাম টেসি লুইন ছিল, কিন্তু 2002 সালে জেন্ডার সার্জারির মাধ্যমে সে নিজেকে ব্যাটা ছেলে বানিয়ে নিয়েছে, আর সে ব্যাটা ছেলেটা অন্য কেউ না, সেটাই ছিল থমাস, আর সেই কারণে সে বাচ্চাকে জন্ম দিতে পেরেছিল। লরেন। ইনি হলেন লরেন। পৃথিবীতে অনেকবার এই ধরনের ঘটনা ঘটে যায় যাকে বিশ্বাস করা খুবই কঠিন, আর এই ঘটনার জবাব বিজ্ঞানও দিতে পারে না। এইভাবে নিউ ইয়র্কে বাস করা লরিন ডাক্তারের কাছে এখন পর্যন্ত সে প্রথম, কারণ তার প্রেগনেন্সি অনেকটা অসাধারণ ছিল। 6 বছর আগে তার 3টে বাচ্চাকে জন্ম দেওয়ার সময় লরিন তার জরায়ু সলিভেশন টিউবকে অপারেশন করে বন্ধ করে দিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও সে কোনোরকমভাবে প্রেগনেন্ট হয়ে যায়। এইরকম হওয়া একদম আজব ছিল, আর ডাক্তারের কাছে এর কোনো জবাব ছিল না। লরিন প্রেগনেন্সি সে মোটা হওয়ার কারণে ডাক্তারের কাছে একটা অ্যান্সার ছিল, কিন্তু অনেক সমস্যার পর লরিন একটা সুস্থ বাচ্চাকে জন্ম দেয় যা একটা চমৎকারের থেকে কম ছিল না। স্টেসি হার্লেড। আমেরিকাতে বাস করা স্টেসি হার্লেড সে 3টি বাচ্চার মা, আর এই জন্য তার প্রেগনেন্সি অনেক রেয়ার, কারণ ডক্টররা মনে করেছিল তার পক্ষে বাচ্চা জন্ম দেওয়া অনেকটা মুশকিল। স্টেসির একটি আজব রোগ ছিল যার কারণে সে বড় হতে পারেনি, আর সে সারা জীবন একটা হুইল চেয়ারে কাটিয়েছে। স্টেসি বিয়ে করেছিল, আর ডাক্তারে মানা করা সত্ত্বেও সে 3টে সুস্থ বাচ্চাকে জন্ম দিয়েছে। এই বাচ্চা জন্ম দেওয়ার কারণে তার জ্বরের পাশে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, আর তাছাড়া তার মৃত্যু হতে পারত। তার সত্ত্বেও 2.3 ফুটের স্টেসি এরকম কাজ করে গিনিস বুকের নাম রেখেছে। তার 2018 সালে মৃত্যু হয়ে যায়। নাদিয়া সালমান। নাদিয়া তার কারনামার কারণে পুরো দুনিয়াতে ছড়ে পড়েছে, যখন সে 2009 সালে একসাথে 8টা বাচ্চাকে জন্ম দিয়েছিল। এই প্রেগনেন্সিকে ডাক্তাররা আর মেডিকেল প্রফেশনাল জানার পর অবাক হয়ে গিয়েছিল, আর তারা নাদিয়াকে অক্টোমম নাম দিয়েছিল। তাছাড়া এরকম ঘটনা ইতিহাসে প্রথম ঘটেছিল, 8টা বাচ্চা জন্ম দেওয়ার পরেও তারা সবাই স্বাভাবিক করতে পেরেছিল, মানে বেঁচেছিল। আর বেশিরভাগ মানুষ এই ঘটনা জানেন না, আর সে আগে থেকে 6টা বাচ্চার মা ছিল, তার মানে টোটাল তার 14টা বাচ্চা। সত্যি উপরওয়ালা চাইলে সব কিছু করতে পারে, শুধু আপনাকে উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে। লরোনা বেগম। লরোনা বেগম একজন ফুল টাইম বডি বিল্ডার ছিল, আর সে 4টি বাচ্চার মা। সে 2012 সালে বডি বিল্ডিং করা শুরু করেছিল, আর 1 বছর পর চ্যাম্পিয়নশিপে নাম উঠেছিল। লরোনার সবথেকে ছোটো বাচ্চা 1 বছরের, আর প্রেগনেন্ট থাকা অবস্থায় সে বডি বিল্ডিং ছাড়েনি, আর বাচ্চাকে জন্ম দেওয়ার পর সে ব্রিটিশ ফাইনালসে চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তাছাড়া সে একজন ফরেন গ্রিড সার্ভিসম্যান। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।